মহেন্দ্র সিং ধোনির ক্রিকেট যাত্রা ছিল বেশ রোমাঞ্চকর। ক্রিকেট হওয়ার আগে তিনি ছিলেন রেলওয়ে টিকিট চেকার, আর সেখানকার অভিজ্ঞতা পরে কাজে দিয়েছে ক্রিকেট মাঠে। পরিষ্কার করে বললে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে যে বিষয়টা নিজেই খোলাসা করেছেন মহেন্দ্র সিং ধোনি। টিকিট চেকার থাকার সময় শুনে শুনে বাংলা ভাষা আয়ত্ত করেন ধোনি, ঠিকঠাক বলতে না পারলেও বুঝতেন, আর সেই বাংলা শিক্ষা দিয়েই বাংলাদেশকে বোকা বানিয়েছিলেন তিনি। সম্প্রতি কলকাতার এক অনুষ্ঠানে এসে বাংলা জানার সেই গল্প বলেন ধোনি, যে ভিডিও ইতিমধ্যে ভাইরাল নেট দুনিয়ায়। ভিডিওতে তিনি বলেন, তো মে ব্যাটিং কর রহা থা উনকো নহীঁ পতা থা মুঝে বেঙ্গলি আতি হ্যায়, ও ও কিপার উধার সে চিল্লা কে ফাস্ট বোলার কো বোল রহা থা কুছ, মুঝে পেহলে পতা থা ও ক্যা ডালনে ওয়ালা হ্যায়। তার মানে আমরা বাংলাদেশে ম্যাচ খেলছিলাম, আমি ব্যাটিং করছিলাম, আমি যে বাংলা বুঝি সেটা ওদের জানা ছিল না। উইকেট রক্ষক এক পাশ থেকে চেঁচিয়ে ফাস্ট বোলারকে কিছু একটা বলেছিল, আমিও বুঝে ফেলি কি বল করবে। তো ম্যাচ শেষে ওরা নিজেদের মধ্যে কথা বলছিল, তখন আমার প্রতিক্রিয়া দেখে ওদের অবস্থা ছিল এমন, আরে এ তো বাংলা বুঝতে পারে। ধোনির এমন কথা শুনে হলরুমের দর্শকদের মধ্যে হাসির রোল পড়ে যায়।